আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমরা দিনাজপুর জিলা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নিয়মিত ক্লাস করছো আশা করছি, এবং ভবিষ্যতেও ক্লাসগুলো করবে। তো নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, তাদের জন্য আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় থেকে ক্লাস নিব। তো তোমরা সকলে বই খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক ভূগোল, দিনাজপুর জিলা স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে আমাদের এই দেশকে ভালোবাসি। তো এই দেশ সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি, আবার অনেকে অনেক কিছু নাও জানতে পারি। আজকে আমি বাংলাদেশের ভৌগোলিক অংশগুলো তোমাদের সামনে তুলে ধরব। তো আজকে বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমা ও ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। এই সারা বিশ্বে মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের বাংলাদেশটি খুব ক্ষুদ্র, অর্থাৎ বাংলাদেশের আয়তন হিসেবে খুবই ছোট্ট একটি দেশ আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর কোথায় কোন স্থান রয়েছে সেটা জানার জন্য ভূবিজ্ঞানীগণ অনেকগুলো রেখা কল্পনা করেছেন। এই রেখাগুলোর নাম হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। মূলত এই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারাই কোন স্থান কোথায় রয়েছে তা জানা যায়। এর পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের অবস্থান নির্ণয় করতে পারবে, বাংলাদেশের সীমানা ও আয়তন বলতে পারবে, বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা দিতে পারবে। তো প্রথমে আমরা বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানবো। আমি শুরুতে বলেছিলাম যে বিজ্ঞানীগণ পৃথিবীর কোন স্থান কোথায় রয়েছে সেটা জানার জন্য আনুভূমিক রেখা হিসেবে অক্ষরেখা এবং উল্লম্ব রেখা হিসেবে দ্রাঘিমা রেখাগুলো কল্পনা করেছেন। এগুলো সব কল্পিত রেখা, আর এই রেখাগুলো রয়েছে ভূপৃষ্ঠের উপরিভাগে। তো বাংলাদেশ নিরক্ষরেখার উত্তরে 20 ডিগ্রি 34 মিনিট থেকে শুরু করে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, এবং 88 ডিগ্রি 1 মিনিট থেকে শুরু করে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে জ্ঞাত আছো। এখানে একটু জানা রাখার জন্য বলছি যে এই 1 ডিগ্রি অক্ষরেখাকে ভাঙলে মিনিট পাওয়া যায়, এবং মিনিটকে ভাঙলে সেকেন্ড পাওয়া যায়। এখানে খেয়াল করো, বাংলাদেশ ঠিক মাঝ বরাবর রয়েছে 90 ডিগ্রি, এই জন্য বাংলাদেশের কত ডিগ্রিতে রয়েছে বলে আমরা ধরে নিই বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় বিস্তৃত। অর্থাৎ এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটি বাংলাদেশের ঠিক মাঝ বরাবর গিয়েছে, এজন্যই আমাদের সময় নির্ণয় করা হয় এই 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার উপর নির্ভর করে। অর্থাৎ এটি মাঝ বরাবর ঢাকা, এই ঢাকার এই স্থানীয় সময়টাকেই প্রমাণ সময় ধরে আমাদের বাংলাদেশের চারদিকে সময় নির্ণয় করা হয়। এখন আমরা দেখি বাংলাদেশের সীমানা। বাংলাদেশের উত্তরে রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, পূর্বে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার, এবং পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ,
এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশ চারদিকে এই অংশগুলোকে যে অংশ বা অঞ্চল রয়েছে এগুলোকে সীমানা বলা হয়, বাংলাদেশের সীমানা। এখন আমরা জানবো বাংলাদেশের আয়তন কত। মোটামুটি আমরা সকলেই বাংলাদেশের আয়তন সম্পর্কে জানি। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জানলাম, এখন আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। বাংলাদেশের ভূপ্রকৃতি জানার আগে ভূপ্রকৃতি কাকে বলে সে সম্পর্কে জান। কোন একটি দেশের ভূমির ধরন অর্থাৎ পাহাড়, সমতল, নিচু ভূমি ইত্যাদির অবস্থাকে ওই দেশের ভূমিরূপ বলে। অর্থাৎ কোন একটি দেশ উঁচু, কোথায় নিচু বা সমতল ভূমি রয়েছে নাকি পাহাড় রয়েছে ইত্যাদির এই ভূমির ধরনকেই ভূমিরূপ বলা হয় বা ভূপ্রকৃতি বলা হয়। বাংলাদেশের ভূপ্রকৃতিকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে টার্সিয়ারি যুগের পাহাড় সমূহ, দুই প্লাস্টোসিন কালের সোপান সমূহ, তিন সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টার্সিয়ারি যুগের পাহাড় সমূহ বলা হচ্ছে যে 2 মিলিয়ন বছর আগে এই টার্সিয়ার যুগের পাহাড়গুলো গঠিত হয়েছে। তোমাদেরকে একটা মজার গল্প বলি। আজকে যে হিমালয় পর্বতটি দাঁড়িয়ে রয়েছে, এখানে আগে টেথিস নামক একটি সাগর ছিল। এটি তলদেশ ধীরে ধীরে পাললিক শিলা সঞ্চিত হয়ে ভূ অধঃপাতের কারণে এটি উত্থিত হয়ে আজকের হিমালয় পর্বত গঠিত হয়েছে। এই টার্সিয়ারি যুগের পাহাড় সমূহ যখন গঠিত হয় অর্থাৎ হিমালয় পর্বত যখন তৈরি হয়েছিল, ঠিক তখনই বাংলাদেশের যে দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো গঠিত হয়েছিল। এই টার্সিয়ারি যুগের পাহাড় সমূহকে দুভাগে ভাগ করা হয়। এক উত্তর পূর্বাংশের পাহাড়, উত্তর পূর্বাংশের পাহাড়ে রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়। এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। দ্বিতীয় অংশটি রয়েছে দক্ষিণ পূর্বাংশের পাহাড়। এই অঞ্চলে বাংলাদেশের সর্ববৃহৎ বা বড় পাহাড়গুলো রয়েছে এবং এই অঞ্চলটি পুরোটাই পাহাড়ি অঞ্চল। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার এই অঞ্চলের অন্তর্গত। এই পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল দ্বারা গঠিত। এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। এখানে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিওডং বিজয়। এটি বান্দরবন জেলায় অবস্থিত। এর উচ্চতা 1,231 মিটার। এখানে আরেকটি মজার জায়গা রয়েছে বান্দরবন জেলায়, নীলগিরি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নীলগিরিতে অবসর সময়ে অবশ্যই বেড়াতে যাবে। এই পাহাড়ি অঞ্চলগুলো দেখলে আমাদের বাংলাদেশের অনেক সৌন্দর্য তোমরা দেখতে পাবে। দুই নম্বর ভাগটি হচ্ছে প্লাস্টোসিন কালের সোপান সময়। আজ থেকে প্রায় 25,000 বছর আগের যে যুগ ছিল এই সময়টাকে বলা হয় প্লাস্টোসিন কালের সোপান। এই সময় আন্তঃ গলা বরফের
বলা হচ্ছিল যে সেখানে আন্ত বরফগোলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়, ফলে নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন শিলাগুলো উন্মুক্ত হয়ে পড়ে, ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে সিঁড়ি আকার অর্থাৎ সোপান ধাপে ধাপে কিছু ভূমিরূপ দেখা যায়। এগুলোকেই প্লাস্টোসিনকালে সোপান বলা হয়ে থাকে। এই প্লাস্টোসিনকালের সোপান সমূহকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বরেন্দ্র ভূমি, এটির আয়তন 9320 বর্গ কিলোমিটার এবং এর উচ্চতা 612 মিটার। এই বরেন্দ্র ভূমি নওগাঁ ও রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই অঞ্চলের মাটি সাধারণত লালচে হয়ে থাকে এবং আমাদের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা দেখতে পাই সাধারণত বরেন্দ্র অঞ্চলগুলোতেই দেখা যায়। এরপরে রয়েছে মধুপুর ও ভবানীর গড়। এই অঞ্চলটি ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার কিছু অংশ নিয়ে গঠিত। এর উচ্চতা 6 থেকে 30 মিটার এবং আয়তন হচ্ছে 4103 বর্গ কিলোমিটার। তৃতীয় ভাগটি রয়েছে লালমাই পাহাড়। এটি কুমিল্লা শহরের 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড় বিস্তৃত। এর আয়তন 34 বর্গ মিটার, এর গড় উচ্চতা 21 মিটার। এবং তৃতীয় ভাগটি রয়েছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এটি প্রথম অংশ টারসিয়ারি যুগের পাহাড় সমূহ এবং দ্বিতীয় অংশ প্লাস্টোসিন কালের সোপান সমূহ ছাড়া প্রায় পুরো বাংলাদেশটি সাম্প্রতিককালে প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এর আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। প্লাস্টোসিন কালের এবং টারসিয়ারি যুগের পাহাড় সমূহ ক্ষেত্রে দেখা যায় যে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ রয়েছে বাংলাদেশে মোট বনভূমির মোট আয়তনের 12 ভাগ এবং প্লাস্টোসিন কালের সোপান সমূহ হলো 8 ভাগ। এছাড়া বাকি 80 ভাগ হচ্ছে ভূমি হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এখানে বিভিন্ন অঞ্চলগুলো মানচিত্রে দেখানো হয়েছে। এটি হচ্ছে বরেন্দ্র অঞ্চল, এটি শালবন অঞ্চল, সিলেটের টিলা সমূহ, মধুপুর ও ভাওয়ালের গড়, কুমিল্লার লালমাই পাহাড় এবং দক্ষিণে পাহাড়ি অঞ্চল। তো আমরা একটু দেখি, তোমরা বলতে পারবে ছবিতে কি দেখা যাচ্ছে। তো একটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় শৃঙ্গ কেওক্রাডং 1230 মিটার এবং এই ছবিটি হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তাজিওডং 1231 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছবি দুটো কোথায় অবস্থিত তোমরা নিশ্চয়ই বলতে পারছ। দ্বিতীয় প্রশ্ন, সিলেট জেলায় কোন ধরনের ভূমিরূপ দেখা যায় ব্যাখ্যা করো। আশা করি তোমরা ওইটা বুঝতে পেরেছো কোথায়। মধুপুর ও ভাওয়ালের গড়ের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমরাও নিশ্চয় পেয়েছ। তো দ্বিতীয় শৃঙ্গ কেওক্রাডং ও সর্বোচ্চ শৃঙ্গ তাজিওডং বিজয়, এটি বাংলাদেশের দক্ষিণ জেলার অর্থাৎ বান্দরবন জেলার অবস্থিত। সিলেট জেলায় প্লাস্টোসিন কালের সোপান সমূহ দেখা যায়। মধুপুর ও ভাওয়ালগড়ের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো হচ্ছে প্রায় 25,000 বছর আগে আন্ত বরফগোলা প্লাবনের সময় গঠিত হয়েছিল। এর মাটি
লালচে, এখানে শালবন জাতীয় গাছ বেশি জন্মে থাকে। আশা করি তোমরা এছাড়া অনেক বর্ণনা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং বুঝতে পেরেছ। আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা তোমাদের পাঠ্য বইটি ভালো করে পড়বে এবং আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে শুনলে অবশ্যই তোমরা এর উত্তর দিতে পারবে। তো বরেন্দ্র অঞ্চল বলতে কি বুঝো? প্লাবন সমভূমি কিভাবে গঠিত ব্যাখ্যা করো। চিতে কোনটি মানুষের বসবাসের জন্য উপযোগী, কেন? খনন চিত্রটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। আশা করি তোমরা চিত্র কটিও বুঝতে পেরেছো, কোন এটি কোন অংশ বাংলাদেশের ভূপ্রকৃতির এবং চিত্র নং খটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ।